আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। নতুন আরো একটি ব্লগে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে। তো আজকের ব্লগটি তেমন স্পেশাল কিছু না, সকাল সকাল বাচ্চারা নাস্তা করতে বসেছে, আজকে ওদের জন্য মিষ্টি পরোটা তৈরি করেছিলাম। আর ময়দার ময়ানটা আমি রাতে করেছিলাম তেল দিয়ে, যে কারণে রুটিটা অনেক সফট হয়েছে, খেতে ভালো লেগেছে। তো আমার মেয়ে একটু ঘুম থেকে দেরিতে উঠেছে, যে কারণে তার নাস্তা খেতে খুব দেরি হয়ে গিয়েছে। ঘুম থেকে দেরিতে উঠলো, কিন্তু ঘুম ঘুম নেশাটা যায় না, জড়তা থেকে যায়। তো আদিপ একটু সকালেই উঠেছিল, কিন্তু দিয়া অনেক পরে উঠেছে। আর আমি মিষ্টি পরোটাটা দোকানের স্টাইলে কিভাবে, সেই দোকানের যে ভাজ করা বা ছেঁড়া পরোটা থাকে সেরকম কিভাবে বানায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা আমি আম্মুর কাছ থেকে শিখেছি। আম্মু এভাবে করতো, তো আমার কাছে ডিজাইনটা ভালো লাগে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে নর্মাল যে রুটি আমরা বানাই গোল করে, সেভাবেই আমরা করে নিচ্ছি। আর যেহেতু মিষ্টি পরোটা, আমি ভিতরে চিনি দিয়ে দিব। তো আমার রুটিটা মোটামুটি বেলা হয়ে গিয়েছে, এখন আমি এটার ভিতরে চিনি দিয়ে দিব, তারপর যেভাবে বটে নিচ্ছি সেটা দেখে নিন। তাহলে এভাবে বটে রুটিটা ভাজলে কিন্তু রুটিটা একদম পরোতে পরোতে ছেঁড়া যায় একদমই। আর রুটিটা যদি গরম অবস্থায় হাতে থাপ্পড় দিয়ে দুই হাতে চেপে দেওয়া যায়, তাহলে রুটিটা একদম ছেঁড়া পরোটার মতো হয়ে যাবে। তো আমি চিনি দিয়ে দিয়েছি, ওরা মিষ্টি পরোটা আসলে খুবই পছন্দ করে, ছোট যেহেতু, যদিও চিনি খাওয়া খুব বেশি ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপর কী করার আছে, বাচ্চারা যেহেতু পছন্দ করে। তো আমি এভাবে করে রুটিটা বটে নিই, এই তো, তারপর আবার বেলে রুটিটা ভেজে নিব, এই তো ভাজ করা রুটি। তো দেখতে থাকুন, আর আমি অন্য ডিজাইনেরও রুটি করেছি, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের প্রতি আমাদের অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আশা করি আপনারা সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন।